অভিনয় করেছেন টেলিভিশন অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিন। তার স্বামীর নাম বি আহমেদ রুহি। জানা যায় তিনি পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। গেল 2 ফেব্রুয়ারি দুই পরিবারের সদস্যের উপস্থিতিতে এই বিয়ের আয়োজন সম্পন্ন হয়। তবে নিজের বিয়ের বিষয়ে সেভাবে কথা বলতে চাইছেন না সারিকা। এ কারণেই ঘটা করে সবাইকে বিয়ের বিষয়ে জানায়নি ছোট পর্দার এই অভিনেত্রী। এমনকি এ নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ার পেজেও কোনো পোস্ট দেননি তিনি। তবে এটি সারিকার দ্বিতীয় বিয়ে। এর আগে 2014 সালের 12ই আগস্ট বন্ধু মাহিম করিমের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সারিকা সাবরিন। পুরান ঢাকার লক্ষ্মীবাজারের বাসিন্দা মাহিম পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। 7 বছর প্রেমের পর মাহিমের গলায় মালা পরিয়েছিলেন সারিকা। বিয়ের 1 বছরের মাথায় সারিকার একটা মেয়ে হয়। কিন্তু কিছুদিনের মধ্যে 2016 সালে সারিকার সেই সংসার ভেঙে যায়। 2006 সালে মডেলিং ক্যারিয়ার শুরু করেন সারিকা। তারপর একটি সিম কার্ডের বিজ্ঞাপনের মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পান তিনি। 2010 সালে নির্মাতা আশুতোষ সুজনের ক্যামেলিয়া নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় সারিকার। এক সময়ের জনপ্রিয় সারিকা সাবরিনকে বেশ কিছুদিন পর্দায় দেখা যায়নি। গুঞ্জন আসছিল খুব দ্রুতই দ্বিতীয় বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। অবশেষে বিয়েটা সেরে ফেললেন এই অভিনেত্রী। এই মাসে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আহমেদ রাহির সঙ্গে বিয়ে হয় সারিকার। রাহি পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং একই সাথে একজন মিউজিশিয়ান। এই বিশেষ তারিখেই গাঁটছড়া বাঁধেন সারিকা। গতকাল সামাজিক মাধ্যমে নিজের মেয়ে নতুন বরসহ সপরিবারে কিছু ছবি ভাইরাল হয়। সেখান থেকে সবাই সারিকার নতুন জীবন শুরুর গল্প সম্পর্কে জানতে পারে। জানা যায় আগামী 12 তারিখ থেকে আবারও কাজ শুরু করবেন সারিকা সাবরিন। নাবিলা সোহার, সময় সংবাদ।